প্রথম আমাদের নতুন ঘরে নতুন পোষা পানি ছাড়লাম, একটু পানির মধ্যে ছেড়া দেই, দেখি ও কি করে। রেগুলার ডিম দিতেছে তো ওদের ডিম পাড়ার ব্যবস্থা করে দিতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতদিন পর ফাইনালি আজকে আমাদের ঘরটা একদম কমপ্লিট হয়েছে, কালকে রাতেই কমপ্লিট হয়েছে। সকালবেলা উইঠা এই ঘরটার একদম পরিষ্কার করতে হয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলছি। আমি একটু দেখাই আপনাদের, একদম বাইরে থেকে আমি দেখাই তাহলে ভালো হবে। তো এইখানে দরজা লাগানো বাকি ছিল, এই যে দরজা লাগানোর পরে ভিতরে ঢুইকাই আমরা এমন একটা ভিউ পাবো। তো এরপরে এই যে এই পাশে আমাদের কবুতর থাকবে, আর ওই পাশেও কবুতর আছে, ওইটারে একটু ব্যবস্থা করতে হবে। আপাতত আমি এগুলা দেখাই। এই যে এখানে লক সিস্টেম দিছি, এই অনেক বড় স্পেস দিছি। তো এইরকম সবগুলো দরজা লাগানো হয়েছে, তারপরে এখানে একটা, এখানে দুইটা আছে, তারপরে এখানে দুইটা আছে। বিশাল বড় একটা স্পেস নিয়ে অনেকগুলো ঘর বানাইছি। এখানে অনেক কিছুই রাখা সম্ভব, কিন্তু এখন আপাতত আস্তে আস্তে দেখি কি রাখা যায়। আপনারাও কমেন্ট করে সাজেস্ট করতে পারেন যে কি এখানে রাখলে ভালো হয়। আমার টার্গেটে কয়েকটা আছে, তো ওইগুলো আস্তে আস্তে আনার চেষ্টা করতেছি। বাইরে থেকে যদি আমি ভিউগুলো দেখাই, এই যে দেখেন এখানে সামনে বড় একটা আম গাছ আছে, তারপরে এইখানে একটা আম গাছ আছে। তো ওইগুলোকে আর কাটা হয় না, এগুলোকে কাটি নেই, কারণ এখানে একটা ন্যাচারাল একটা ভিউ দেয়। আর ওই যে দেখা যায়, দেখেন সূর্য, সূর্যটা দেখেন এখান থেকে কত সুন্দর লাগতেছে। যখন সূর্যের আলোটা একদম ভালোভাবে ভিতরে ঢুকবে, দেখতে অনেক সুন্দর লাগবে। আর এখানে আপাতত এই পানি দিতে হবে, পানি দিয়ে আমাদের যে হাঁসগুলো আছে ওদেরকে ভিতরে নিয়ে আসতে হবে। আগে হাঁসগুলোকে যেভাবে বাউন্ডারি দিয়ে রাখতাম, তো ওই নেটগুলোকে আমি এখানে কাজে লাগাই দিছি। তো আপাতত প্রথম আমাদের এই নতুন ঘরে আমাদের যে হাঁসগুলো আছে, তো ওদেরকে নিয়ে আসব। তো হাঁসগুলোকে এনেই আমরা এই যে এইখানে পানি দিব, পানি দিয়ে আজকে ওদেরকে দেখি, আজকে দেখি ওরা গোসল করে কি না। তো এইখানে আমাদের হাঁসগুলা থাকবে, ছাড়া থাকবে এখানে আমাদের হাঁসগুলা, যাতে ওই অন্যান্য গাছগুলা আছে ওগুলাকে নষ্ট করতে না পারে, তাই ওদেরকে এখানে ছেড়ে রাখবো। আর অন্য পোষা প্রাণী আনলে ভিতরে থাকবে, কবুতরগুলা ভিতরে থাকবে, এইখানে আরও কিছু গাছ থাকবে। তারপর এই গাছটাও আপাতত একটু মানে পাতাগুলো ঝইরা গেছে, যার কারণে দেখতে একটু খারাপ লাগতেছে। কিছুদিন পরে নতুন পাতা যখন উঠবে তখন দেখতে সুন্দর লাগবে। তারপর আরেকটা ড্রাম আমি ভিতরে নিয়ে আসব, সুন্দর একটা ড্রাম, যেমন ওই ড্রামটা খালি আছে পিছনে দেখা যায় কি না, এই যে এই ড্রামটা খালি আছে, এই ড্রামটাকে এইখানে অথবা এইখানে বসাই দিব, বসাই দিয়ে অন্য একটা গাছ দিয়ে দিব। বাঁশ গাছ লাগানোর ইচ্ছা আছে, দেখি যদি পাই তাহলে নিয়ে আসব। আর আপাতত এই যে এখানে একটা মালটা গাছ আছে, আচ্ছা মালটা গাছটা আছে, এই মালটা গাছটারও ভিতরে নিয়ে আসব। গাছটা আনার ইচ্ছা আছে ভিতরে, কিন্তু আপাতত আনতে পারতেছি না, কয়েকজন মিলে তারপরে গাছটাকে ভিতরে আনতে হবে। আমাদের এই জায়গাটা যেহেতু আটকানো আছে, তো আমি চেষ্টা করতেছি আমাদের এখানে কিছু পাখি ছেড়া দিব, পাখি ছেড়ে ওদের বাসা বানাই দিব, ওই দুই সাইডে পাতিল দিয়ে দিব। ওরা যদি নিজের বাসা বানাইতে চায় তো বাসা বানাইতে পারবে, সমস্যা নেই। তো একদম ন্যাচারাল একটা এনভায়রনমেন্ট রাখছি, পাখিরা যাতে ওদের বাসা এখানে বানাইতে পারে। একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এই যে এখানে একটু ফাঁকা আছে, তো সমস্যা নেই, এটাও ঠিক করে দিব দু একদিনের মধ্যে। যখন এখানে একটা কাজ বাকি আছে, এখানে সিমেন্ট দিয়ে সুন্দর করে সমান করে দিতে হবে। তো এটার কাজ যখন করব তখন এই এইখানেও এটা ঠিক করে দিব, যাতে ওরা পাখি যদি ভিতরে ছাড়ে ওরা যাতে বের হইতে না পারে। ওই পাশেও ফাঁকা আছে, তো এগুলা সপ্তাহখানিকের মধ্যে ঠিকঠাক করে ফেলবো। তো যখন পাখি ছাড়বো তখন কিন্তু এগুলো আমরা ঠিক করে দেন পাখিগুলো ছাড়বো। তো এখন আপাতত পাখি ছাড়তেছি না, আজকে এই ঘরে প্রথম আমরা আমাদের এই হাঁসগুলাকে ছাড়বো এবং দেখি ওরা কি করে নতুন ঘরে আইসা। প্রথমে এইখানে একটু পানি দিয়ে রাখি, যাতে ওরা আইসা নতুন করতে পারে। আচ্ছা এখানে ওই পাইপ দিয়েছিলাম, যাতে ওই পানিগুলো ময়লা হলে যাতে ওই বাইরে পড়ে যেতে পারে, ওই পাইপটারে ওই কাপড় দিয়ে আটকাই দিছি, যাতে পানিগুলো বের হইতে না পারে। যখন আমাদের এটা ময়লা হয়ে যাবে তখন ওইটা সরাই দিলে পানিগুলো বাইরে পড়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথম আমাদের নতুন ঘরে নতুন পোষা পানি ছাড়লাম, একটু পানির মধ্যে ছেড়া দিই, দেখি ও কি করে। ও কিন্তু অনেকখানি ড্রাগনের মতো দেখতে, ওর ফেসটা, তাই ওর নাম আমি দিছি হচ্ছে ব্ল্যাক ড্রাগন। আমার ছোটো বেলায় পাঠাইছি বাকি হাঁসগুলো আনার জন্য, বড় যে দুইটা হাঁস আছে দুইটা হাঁসকে আমি ধরে নিয়ে আসছি। আসো
তুমি এখানে আসছো কেন বানি? তোমারও তো ওরা মাইট দিব। তুমি দিদি পলা যাও চাও চাও যাও যাও। এই যে ও গোসল করতে চাইতেছে, মেলগুলো এত পাজির পাজি। এই এই যে আস্তে আস্তে ওইদিকে গেছে, ওইখানে অবশ্য পানি আছে, একটা ছেড়া দিছিলাম কিন্তু এটা তো ভয়ে আইসা পড়ছে। এই যে ও কিন্তু যাইতেছে গোসল করার জন্য, দেখি ও পানিতে নামে কিনা। এই তো আর একটা চলে আসছে। এই তো এই যে লাল পাত্রি জোড়াটা রে একদম উপরে রাখো। এইটার কালার অস্থির, কালার অস্থির। কবুতর গুলার ছাড়তে পারতেছি না, তো এখন আপাতত আমাদের এখানে ছাদের কাজ শেষ। তো এখন আবার ইনশাল্লাহ কবুতর গুলা নিয়ে পালায় নামাবো, দেখি কতটুকু যাওয়া যায়। ফার্মের মুরগিও যে এইভাবে মাটির মধ্যে আসলা এটা আমার জানা ছিল না। তো আমাদের এখানে যে ফুলের টপ থেকে মাটিটা আইনা এখানে রাখা হয়েছিল, তো আমাদের ফার্মের মুরগিটা মাটির মধ্যে আসলাইতেছে দেখে অনেক সুন্দর লাগতেছে, তাই ভাবলাম যে আপনাদের একটু দেখাই। তারপরে ওই ছোট মুরগির বাচ্চাগুলোও আছে না, মাটিগুলোর আসলাইতেছে অনেকখানি জায়গা ও গর্ত করে ফেলছে, তাহলে ও অনেকক্ষণ যাবতই এখানে আসলাইতেছিল। আর ওর অ্যাক্টিভিটিস আগের চাইতে অনেক বেশি বাইরে গেছে, এখন এই ছাদটার পরিচিত হয়ে গেছে, ও এদিকে ওইদিকে সব দিকেই ঘুরে বেড়ায়। আর উপরে যে ছোট বাচ্চাগুলা উপরে উঠা যে মাটি আসলাইতেছে ফুলের টপের, একদম গর্ত করে ফেলতেছে, অনেকবারই সরাই দিই তারপর ওই যে আবার উঠে আবার ওই সেম কাজই করে। আর মাশাল্লাহ বাচ্চাগুলো এখন অনেক বড় হয়ে গেছে আগের চাইতে, ওদের ফেদারও একদম সুন্দরভাবে গ্রো হইতেছে। তারপর ওই যে ওইগুলার অ্যাক্টিভিটিস দেখাই, এত শীতের মধ্যেও কিন্তু এই বাচ্চাগুলো এখন অনেক সুন্দরভাবে বড় হইতেছে মাশাল্লাহ। আর এ পাশে এই যে কবুতরগুলো নামছে পানি খাওয়ার জন্য, কবুতরগুলারে খাবার দিয়ে দিলাম। আর আমাদের এই কালো মুরগিগুলারে একটু বাইরে ছাড়ছি, অনেকদিন ওই তো ওদেরকে বাইরে ছাড়া হয় না, তাই ওদেরকে আজকে একটু বাইরে ছেড়ে দিচ্ছি। এই পাশে কবুতরগুলারে খাবার দেওয়ার পরে নিচে যে ময়লাগুলো আছে ওগুলার পরিষ্কার করতে হবে, খুবই বাজে অবস্থা এদিকে। ওইদিকের অবস্থা একটু ঠিক করছি, এখন এদিকের অবস্থাটা ঠিক করতে হবে। এই হাঁসে ডিম দিছিল, সেটা নেওয়া হয় নাই আর নাই না। আর এ পাশে হাঁসগুলারও খাবার দেওয়া হয়েছে, তারপরে কবুতরগুলারও খাবার দেওয়া হয়েছে। আমি মনে করছিলাম ওরা পানিতে নামবে, কিন্তু ওরা পানিতে নামে নাই, যেহেতু এটা নতুন প্লেস ওদের জন্য, ওরা জায়গাটার সাথে ম্যাচ করতে করতে একটু সময় লাগবে। তো যখন ওরা দেখা দিতেছে জায়গাটার সাথে ম্যাচ করে ফেলে, তখন ওরা নিজে থেকে গোসল করবে এবং নিজে থেকে সুন্দরভাবে থাকবে। আর যেহেতু আমাদের হাঁসগুলা রেগুলার ডিম দিতেছে, তো ওদের ডিম পাড়ার ব্যবস্থা করে দিতে হবে। এখন ভাবতেছি যে কীভাবে ওদের ডিম পাড়ার ব্যবস্থাটা করে দিই এখানে। আর এই ছিল আজকের ভিডিওতে, আই হোপ অন্যান্য দিনের মতো আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।